কী হলো কেন হলো কবে হলো। নমস্কার বন্ধুরা, যদিও আমি আজকে হিন্দি গানটি নিয়েই আপনাদের কাছে এসেছি, তবে আমি বাংলাটা বলার জন্যই, জানানোর জন্যই এই বাংলা কথাটি দিয়ে শুরু করলাম। অর্থাৎ এ ক্যা হুয়া, ক্যাশে হুয়া, কব হুয়া, কিউ হুয়া, জব হুয়া, তব হুয়া, ও ছোড়ো ইয়ে না সোচো। তো এই গানটি নিয়ে এসেছি আজকে, হিন্দি শ্রদ্ধ শিল্পী কিশোর কুমারজির গাওয়া গানটি, আর হিন্দি সিনেমা অমর প্রেম সিনেমার গান। আর গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন আর ডি বর্মন মহাশয় এবং গানটির কথা অর্থাৎ লিরিক্স আনন্দ বক্সী মহাশয়। তো চলুন গানটি শিখে নেওয়া যাক। গানটি দেখুন, একটা শিখে গেলে কিন্তু দ্বিতীয়টি শিখে নিতে পারবেন, অর্থাৎ আপনি যদি বাংলাটি শিখে গিয়ে থাকেন তাহলে হিন্দিটা শিখে নিন, আর হিন্দিটা যদি শিখে নেন তাহলে বাংলাটিও কিন্তু শিখে নিতে পারবেন। কারণ হিন্দির কথার নিচে আপনি বাংলা কথাটি বসিয়ে দেবেন, তাহলে দেখবেন বাংলা হিন্দি দুটোই কিন্তু আপনি শিখে নিতে পেরেছেন। তো যখন যেটা মন চাইবে একটি স্বরলিপি দিয়ে কিন্তু আপনি বাংলা এবং হিন্দি দুটো গান গেয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। গানটিতে কিন্তু একটিও কোমল স্বর নেই, যদি শেষের দিকে থাকে তো অবশ্যই বলে দেবো, তবে যতটা মনে হচ্ছে একটিও কোমল স্বর নেই, সমস্ত স্বরই কিন্তু শুদ্ধ স্বর। আমি এসআর বা বি ফ্ল্যাটে দেখাচ্ছি, অর্থাৎ এটি আমার সা, অর্থাৎ পাঁচ নম্বর কালো রিডটি আমার সা। আপনারা এটি 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 যেটা খুশি থেকে সা করতে পারেন, কিন্তু স্বরলিপি একই হবে। তো আমার সা মানে বুঝবেন আপনাদেরই আমি সা বলছি। সারগামটা একটু বলে দিই, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। গানটিতে একটি স্থায়ী আছে, তিনটি অন্তরা রয়েছে। তো একটি স্থায়ী এবং একটি অন্তরা শিখে নিলে কিন্তু বাকি যে দুটো অন্তরা রয়েছে সেটি প্রথম অন্তরার মতোই সেম সুরে, শুধু কথাগুলি আলাদা। তো গানটি খুব সহজেই আপনারা খুব কম সময়ে শিখে নিতে পারবেন, একটু মন দিয়ে লক্ষ্য করবেন স্বরলিপিটি, একটু স্বরলিপিটি ফলো করলেই দেখবেন যে পুরো গানটি আপনি শিখে নিতে পেরেছেন। অর্থাৎ দুই চার চার পাঁচ লাইন শিখে নিলেই কিন্তু কয়েক মিনিটেই শেখা হয়ে যাবে, খুব সহজ সরলভাবে শেখায় সেটা আপনারাই কমেন্ট করে জানিয়েছেন। আপনারা আরও কমেন্ট করে জানান যে দুটি আঙুলের মাধ্যমে দেখালে আপনাদের খুব সুবিধা হয়, তো সেই রকমভাবেই চেষ্টা করবো যাতে সহজেই সবাই আপনারা গানটি সহজে তুলে নিতে পারেন, যাতে যারা নতুন শিখছেন তারাও ইচ্ছা করলে গানটি চট করে দেখেই তুলতে পারেন, সেই রকমভাবেই আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। সারগামটি বলে নি, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে, এখানে লিখে রেখেছি যাতে সহজেই আপনারা চিনতে পারেন কোন রিডটি আমি বাজাচ্ছি। এর কথাটি বলে দিই, এ ক্যা হুয়া ক্যাশে হুয়া কব হুয়া কিউ হুয়া জব হুয়া তব হুয়া ও ছোড়ো ইয়ে না সোচো। তো এইভাবে রয়েছে স্থায়ী অংশটি। তো চলুন, সা থেকে গানটি স্টার্ট হচ্ছে, এইভাবে ধরবেন সাটি জাস্ট ধরে রাখার জন্য। তো গা থেকেও আপনারা শুরু করতে পারেন, তবে সাটা ধরে রাখলে সুরটা আরও বেশি মধুর লাগে শুনতে। তো এইভাবে ধরবেন, এ কি হলো, অর্থাৎ বাংলায় বললাম কিন্তু হিন্দিতে এ ক্যা হুয়া। ঠিক আছে, তো যাই হোক, মাঝে মাঝে বাংলা কথা চলে আসছে, হিন্দি কথা এবং বাংলা কথা দুটো মিক্সড হয়ে গেলে একটু ক্ষমা করবেন বন্ধুরা, কারণ দুটি নিয়ে বলতে বলতে দুটোই মাঝে মাঝে এসে যাচ্ছে। তো যাই হোক, একটু কারেকশান যদি ভুল কোথাও হয়ে যায় অবশ্যই করে নেবেন, ভুল মার্জনা করবেন। আর গানটি কাহারবা তালে গেছে, কাহারবা তালে অর্থাৎ আট মাত্রা, চার চার ছন্দ এইভাবে যায়, ধাগে তেটে না কোধি না এভাবে যাচ্ছে। এ থেকেই কিন্তু তালটি শুরু হয়েছে, এ ক্যা হুয়া ক্যাশে হুয়া কব হুয়া কিউ হুয়া, এভাবে তালটি ক্রমশ চলে যাচ্ছে। ঠিক ঠিক আছে, আর একরকমভাবে দেখিয়ে দিই, এ ক্যা হুয়া ক্যাশে হুয়া কব হুয়া কিউ হুয়া, এভাবে যাচ্ছে গানটি। তো আশা করি আর সমস্যা হবে না। তাল দুরকমভাবে দেখায় যাতে সকলেরই সুবিধা হয়, সহজেই বুঝে নিতে পারেন। তো এবার স্টার্ট করা যাক। ই ক্যা হুয়া, ই এ কথাটি দেখুন, সাগা ই এখান থেকেও বলতে পারেন, কিন্তু সাটা যদি টাচ করে রাখেন তাহলে কিন্তু সুরটি আরও বেশি শুনতে ভালো লাগে। তো সেই জন্য আমি সাটাকে টাচ করে রাখছি, এইভাবে সাগা বাজিয়েই করবেন, ই তারপরে ক্যা হুয়া। ঠিক আছে,
तो ए सागा बजालम ए क्या हुआ क्या हुआ माँ पा बजालम ठीक आछे ए क्या हुआ ठीक आछे तारपरे कैसे हुआ कैसे हुआ गा माँ पा बजालम कै से कथाटी किन्तु मायते कै कथाटी गायते थाकछे कैसे हुआ तारपरे कब हुआ कब माधा कब हुआ हुआ देखुन की भावे स्टाइले बोलछी हुआ एक टू थामछी नियेते तारपर धापा बाजाछी अर्थात सा नी धा पा हुआ कथाटी कब हुआ क्यों हुआ क्यों पाएते थाकछे हुआ कथाटी पा धा पा मा क्यों हुआ तारपरे जब धायते जब हुआ धानी धापा हुआ कथाटी जब धायते होलो हुआ हुआ धानी धापा तारपरे तब नियेते हुआ नी सानी धा तब हु एखाने थाकछे आ तारपरे ओ छोड़ो इना सोचो तारपरे देखुन ओ धा सा ओ छोड़ो कथाटी सानी धापा बजालाम ठीक आछे छोड़ो एकटु रेखे तारपर आबार धापा बजालाम ओ ये ना सोचो ये ना सोचो मा गा रे पा ये ना सोचो ठीक आछे हुँ 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 तीनटे रयेछे तो रेतेই হবে ठीक आछे तारपरे आबार ए क्या हुआ ठीक आछे तारपरे आबार स्थायी प्रथम लाइने फिरे गेलाम एकই রকম স্বরলিপি কোনো আলাদা নেই तो बंधुरा बुझते पारलेन कत सोजा गानटी एक ही रकम भावे ए की होलो केन होलो कबे होलो कीसे होलो ए सब जे माने बांग्लाय जे गानटी सेटा किन्तु एक ही रकम भावे एभावे बाजिए नेबेन जारा बांग्लाय तुलते चान तारपरे आसछि अंतराते अंतरार कथाटी होलो हम क्यों शिकवा कर झूठा क्या हुआ जो दिल टूटा शीशे का खिलो ना था कुछ ना कुछ तो होना था हुआ ए क्या हुआ तो मात्र दुटी लाइन तो चलून देखिए दी बंधुरा जदि भालो लागे अवश्य लाइक करबेन एवं शेयर करे पाशापाशी बंधु बान्धवदेर मध्ये छड़िए देबेन भिडियोगुली जाते आपनाराओ कारो ना कारो उपकार करते पारेन तो सेई जन्यई बोललाम आर बंधुरा पाशे थाकते होले अवश्य चैनलटिके सबस्क्राइब करे नेबेन एई रकम गानेर टिप्स पावार जन्य बा स्वरलिपि पावार जन्य बा जे कोनो गान आपनारा कमेंटे जानाते पारेन आपनादेर अनुरोधेर गान तो সেই সবগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে দেখিয়ে দিই অন্তরা হাম কিউ শিকিবা করে ঝুটা এই লাইনটি দেখিয়ে দিই হাম কিউ পা থেকে শুরু হচ্ছে হাম কিউ ঠিক আছে তারপরে শিকিবা করে शिक बा देखुन शिक बा गा गा रे गा शिक बा आ करे रे सा झूठा गा रे झूठा तारपरे आबार रे गा रे सा निधा बाजलाम तो की भावे झूठा ठीक आछे तारपरे क्या हुआ जो दिल टूटा क्या हुआ धानी सा क्या हुआ जो जो रेते दिल गारे टूटा गारे सा टूटा तो और एक बार ये लाइन देखे दी क्या हुआ जो दिल टूटा हम क्यों साथे साथे किन्तु हम क्यों धरते हबे कि भावे क्या हुआ जो दिल टूटा हम क्यों ठीक আছে এভাবে সাথে সাথেই ধরে নিয়া হাম কিউ তারপরে আবার এই লাইনটি শিকিবা করে
झूठा। ठीक है, तारपरे आबार क्या हुआ जो दिल टूटा, तारपरे पौरे लाइन शिशिका खिलो ना था। এখানোর আগে একটি কথা বলিনি, আমি প্রথমে বলেছিলাম একটিও কোমল স্বর নেই, তো এখানে আমি লক্ষ্য করছি যে একটি কোমল স্বর আছে, সেটি হলো কোমল নি এবং শুদ্ধনি দুটোই লাগছে, তো খেয়াল করে নিয়ে যাই হোক কোমল নি এবং শুদ্ধনি। তাহলে গানটিতে একটি কোমল স্বর লাগছে, সেটা হলো কোমল নি। তো দেখিয়ে দিই, শিশে কা খিলো না থা, শিশে গা মা কা পায়েতে খিলো না থা, ধা নিধা পা ধা। তো দেখিয়ে দিই, শিশে কা খিলো ধা নিধা না থা পা ধা। ঠিক আছে, তারপরে দেখুন থা বলে একটু টান আছে, এভাবে শিশে কা খিলো না থা, কি বাজালাম, ধানি ধাপা আ। তারপরে কুচ না কুচ তো হো না থা, কুচ না কুচ তো হো না থা, হুয়া ই ক্যা হুয়া। আবার প্রথমে ফিরে যাওয়া, তো দেখি দি, কুচ না কুচ পাধা নিধা, কুচ না কুচ তো পায়েতে হো না থা, মাগা পা। তো আরেকবার দেখি দি, কুচ না কুচ তো হো না থা, হুয়া হুয়া রে মা হুয়া, কুচ না কুচ তো হো না থা। ঠিক আছে, হুয়া রে মা, তারপরে আবার এ ক্যা হুয়া, আবার প্রথমে স্থায়ীতে ফিরে যাওয়া, তারপরে অন্তরা। এই অন্তরাটি শিখে নিলেন, যদি খুব মন দিয়ে দেখে থাকেন তাহলে দেখবেন অটোমেটিকই পরের অন্তরায় হাত চলে গেছে, শেখারও দরকার নেই। একটি অন্তরা খুব ভালোভাবে শিখে নিলে পরের অন্তরাগুলি অটোমেটিক হাত চলে যায়, স্বরলিপি আর দেখার দরকার হয় না। তো আমি স্বরলিপি আর মুখে বলছি না, ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তো দেখিয়ে দিই, পরের অন্তরাটি হলো হামনে জো দেখা থা শোনা থা, ক্যা বাতায়ে ও ক্যা থা, স্বপ্না সালো না থা, খতম তো হোনা থা হুয়া। তারপরে আবার এ কিয়া হুয়া, তো দেখিয়ে দিই, হামনে জো দেখা থা শোনা থা, এরকম রয়েছে। তো হামনে, ঠিক আছে, হামনে একই রকম ভাবে যাচ্ছে, স্বরলিপি বলছি না, হামনে জো থাকছে সাথেই। তারপরে দেখা থা শোনা থা, ঠিক আছে, তারপরে ক্যা বাতায়ে বো ক্যা থা, ঠিক আছে, এই লাইনটি দুবার আছে, আরেকবার দেখে দিই, হামনে জো হলো দেখা থা শোনা থা, ক্যা বাতায়ে বো ক্যা থা, তারপরে স্বপ্না স্বপ্না সালো না থা, স্বপ্না সালো না থা, ঠিক আছে, গা মা থেকে যাচ্ছে, স্বপ্না সালো না থা, তারপরে খতম তো হো না থা, হুয়া ই ক্যা হুয়া। ঠিক আছে বন্ধুরা, এরপর পরের অন্তরা, এ দিল চল পিকের ঝুমে, ইনি গলিও মে ঘুমে, ইহা তুঝে খোনা থা, বদনাম হোনা থা হুয়া। তো এই দুটি লাইন একই রকম ভাবে, এ দিল চল পিকের ঝুমে, এটি দেখিয়ে দি, এ দিল, ঠিক আছে, তারপর চল পিকের চল পিকারে ঝুমে, ইনহি গলিও মে ঘুমে, ঠিক আছে, তারপরে ইহা তুঝে খো না থা, ইহা তুঝে, তো দেখুন ইহা তুঝে খো না থা, তারপরে বদনাম হো না থা, বদনাম হো না থা, হুয়া ই ক্যা হুয়া। ঠিক আছে, আবার ফিরে যাওয়া, তো প্রত্যেকবার অন্তরার পরে কিন্তু ফিরে যাওয়া, শুধু এ ক্যা হুয়া বলে থেমে যাওয়া নয়, পুরো স্থায়ী অংশটি গাওয়ার পর এ ক্যা হুয়া বলে
মিউজিকগুলি আছে। তো বন্ধুরা গানটি শিখলেন, আশা করি অসুবিধা হবে না। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে, এবং পাশাপাশি কারো প্রয়োজন আসলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।